এডিসি নির্বাচনকে সামনে রেখে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল, পিছিয়ে নেই আইপিএফটিও। শনিবার বাগমারা এসপি স্কুলের মাঠে আইপিএফটি দলের এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। এই যোগদান সভায় উপস্থিত ছিলেন আইপিএফটি সাধারণ সম্পাদক তথা মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। এদিনের যোগদান সভায় বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে 46 পরিবারের 110 জন ভোটার আইপিএফটি দলে যোগদান করে। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন সভায় উপস্থিত আইপিএফটির নেতৃত্বরা। 5 তারিখ সেপ্টেম্বর আম্বাসা আইপিএফটি বিভাগ আন্ডারে বাগমারা এডিসি ভিলেজ এবং বলরাম এডিসি ভিলেজ আন্ডারে আমাদের এখানে জয়েনিং প্রোগ্রাম। আমরা এখানে পেয়েছি 46 ফ্যামিলি এবং আমাদের 110 ভোটার সিপিএম বিজেপি আইএনপিটি ছেড়ে আজকে আমাদের আইপিএফটিকে যোগদান দিয়েছে। আমি পার্টি সম্পাদক হিসেবে এবং ব্যক্তিগত হিসাবে ওনারাকে আমরা স্বাগতম জানাই। আজকে এটা আমাদের দুইটা প্রোগ্রাম, একটু আগে এক ঘন্টা আগে আমাদের সাইকাট এডিসি ভিলেজে দালং বস্তি এবং রিয়াং এখানেও আমাদের প্রায় 200 ভোটার আমাকে জয়েন করেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।